কাছাৰচিলাৰ উধাৰবন বিধানসভা সমষ্টিৰ মথুৰা নদীৰ ওপৰত 2018 চনতে এখন দলং নিৰ্মাণৰ কাম আৰম্ভ হৈছিল। পিছে 4 বছৰ অতিক্ৰম হোৱাৰ পিছতো সেই দলং নিৰ্মাণৰ কাম সম্পূৰ্ণ নহ'ল। 10 কোটি টকীয়া এই দলংখনৰ নিৰ্মাণ কাম বৰ্তমানে চলি আছেনে নাই, কেতিয়া নিৰ্মাণ কাম সম্পূৰ্ণ হ'ব, কি হৈছে এই দলংখন, একোৱে জানিব পৰা নাই মথুৰা জিপিৰ গাঁৱৰ ৰাইজে। এখন দলঙৰ অভাৱত সেই গাঁৱৰ ৰাইজে বিভিন্ন অসুবিধাৰ সন্মুখীন হ'বলগীয়া হৈছে। গাঁৱৰ ৰাইজে জনোৱা মতে দলংখনৰ কামত দুৰ্নীতি হৈছে বুলি বিস্ফোৰণত কোনোবাই অভিযোগ কৰিছিল। পিছে মুখ্যমন্ত্ৰীৰ ভিজিলেন্স টীম আহি তদন্ত কৰি দলংখনত ব্যৱহাৰ কৰা সামগ্ৰী উন্নত মানৰ নহয় বুলি ভিজিলেন্স টীমে অৰ্ধনিৰ্মিত সেই দলংখন বাতিল কৰিছে। 10 কোটি টকীয়া দলংখনলৈ ইমান ডাঙৰ দুৰ্নীতি হৈ পৰিছে আৰু কোনেও একো নাজানে। বৰ্তমান বিজেপি চৰকাৰৰ দিনত ইমান দুৰ্নীতি কেনেকৈ হ'ব পাৰে প্ৰশ্ন ৰাইজৰ। 2019 থেকে মানে বনছে আজকে পর্যন্ত 2023 বনছে না, কিন্তু এই যে ব্রিজটা যে আমরা একদিন এমএলএর বাড়ির গেলাম, এমএলএ যে আমরা মেয়র খান্তি শুন তাই কইছি যে ব্রিজটা জলদি কিনে হওয়ার না, ওগুলো আরো তোমরা শুকনা দিনে আমরা পাইপাই সুন্দর মতে, কিন্তু শুকনা দিনে কইতে কইতে দেখো 4 বছর হয়ে যায়, কিন্তু আজকে পর্যন্ত দেখো একটা ব্রিজটা দেখো সুন্দর মতো হয় না বলতে দেখো হয়তো সব ওয়ারিং করিয়া নাটগুলো মানে বল্টুগুলাও মানে খানা বড় বড় করিয়া এরপরে এগুলো মানে মানে ঠিক মতে কাম করে না। এখানে কন্ট্রাক্টার যে কন্ট্রাক্টার আছে তারে তো মানে আমরা তো পাই না, কিন্তু আমরা যে সামনে আমরা এমএলএ আছে গতিকে তার ওখানে গেলাম, গিয়া দেখে হে কইছি যে দেখো তোমরা ইঞ্জিনিয়ার নি এগুলো মানে কাজগুলো দেখতো, এগুলো মানে আমরা প্রশ্ন করে তারা আবার এই মানে আমরা আমার কথা হইলো আমরা কথা হইলো মানে জলদি প্লেসটা ওইটো দেখো এখানে যদি ডেলিভারি উলিভারি যদি মানে আওয়া নেওয়া যাওয়া বহুত মানে সমস্যা পড়ি যায়। দেখো আজকে বাচ্চারার মানে স্কুল আওয়া যাওয়া বহুত সমস্যা, আর এরকম যদি ব্রিজটা যদি বানায় যদি থাকে আগেও কিনে না বানাইলেও সমান। ব্রিজটা এই ব্রিজটা হইলো 2018 ইনোগ্রেশন হয়েছে, তৎকালীন ডিসি আসলো আমরা এস লক্ষ্মণ, তখন ডিএফও স্যারও আইসলো এই ব্রিজের ইনোগ্রেশনের দিন, ডিসিও আইসলা, সঙ্গে আমরা উদারবন্ধের বিধায়ক মীরকান্তি সুমু আসলা। তো আমরা এই ব্রিজে ইনোগ্রেশনের প্রোগ্রাম রাখছিলাম আমরা ওই মধুরা বাজারও যেদিন রাখি ইফারের যত মানুষ আছে সব মানুষ খুশি হইয়া সব মানুষ গেছে, গিয়া সবে সংবর্ধনা দিছে, গামছা যে যেরকম পারছে সংবর্ধনা দিছে। তখন বিধায়ক খুশি হইয়া কইছিল বলে 1 বছরের ভিতরে তোমরা ব্রিজ আমরা বানাইয়া দিমু। হয়ে গেল 2019, 2020, 2021, 2022, এখন 2023 শেষ হয়ে যায় ব্রিজ না। আজকে আমি তো আমার কথা মতো আমি যদি কই আমি কই মতো এই পারে পাকিস্তান বানাইয়া রাখা হয়ে গেছে, না বাংলাদেশের মাটি না পাকিস্তানের মাটি, ওরকম রাখা হয়েছে, ডিপ্রাইভ করিয়া রাখা হয়েছে টোটালি। যদি আজকে কমিউনিকেশন থাকে না তারা ডিপ্রাইভ থাকবে সবসময়। আজকে কমিউনিকেশন হলো মেইন, আজকে একটা ডেলিভারি পেশেন্ট আইলে মা বোনরা কোন দিকে যেত, আজকে ওই যে স্কুলের ছাত্র ছাত্রীরা যার আর কতটা প্রাণের ঝুঁকি লইয়া যার রিক্স লইয়া যার, এইগুলার লাগে আমরা এমএলএর আমরা বহুত মানুষ গেছিলাম, এমএলএ সদুত্তর দিতে পারছি না, তার লাগে আমরা আজকে আমরা আপনার মাধ্যমে আমরা আহ্বান করি আর এই গভর্নমেন্টের কাছে যে এই ব্রিজটা উপরে একটু নজর দেওয়ার লাগে।